চব্বিশ তলা পর্যন্ত ভবনে অগ্নিকাণ্ড হলে আমরা সেইগুলো নিরাপদ করতে সক্ষম। প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে আমরা আগে থেকেই আমরা আঁচ করতে পারি, আমরা জানতে পারি যে কখন এই দুর্যোগটা হতে পারে, আমরা আগাম সতর্ক বার্তা দিতে পারি। আপনারা হয়তো খেয়াল করবেন যখন ঘূর্ণিঝড় অথবা জলোচ্ছ্বাস হতে থাকে তখন আমরা 10-15 দিন আগে থেকেই বিভিন্ন মিডিয়াতে প্রচার করতে থাকি যে এই সময়ে এই ঘূর্ণিঝড়টা আঘাত আনবে অথবা বন্যা কখন হবে সেটি আমরা আগাম পূর্বাভাস দিতে পারি এবং সে অনুযায়ী মানুষকে নিরাপদ আশ্রয় নিতে পারি। কিন্তু মানবসৃষ্ট দুর্যোগ যেটি রয়ে আছে সেটি কিন্তু আমরা পারি না। যে কোনো সময় অগ্নিকাণ্ড হতে পারে অথবা দুর্ঘটনা হতে পারে অথবা বিস্ফোরণ হতে পারে, এইগুলো কিন্তু আমাদের এই ঢাকা শহরে বিভিন্ন সময় আমরা কিন্তু এই ধরনের মানে তিক্ত অভিজ্ঞতা রয়েছে। শাহালি মার্কেট কিন্তু অনেক দিনের একটা ঐতিহ্যবাহী মার্কেট, এখানে যারা ব্যবসা করেন তারা দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা করেন এবং এই মার্কেটটা আমরা যেটা লক্ষ্য করেছি যে এখন আমরা আমাদের যে বিভিন্ন সূচক রয়েছে মানদণ্ড রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই মার্কেটটা ঝুঁকিপূর্ণ, যেটি এর মধ্যে আপনারা শুনেছেন তাদের নিজেদের জীবনকে বাজি রেখে তারা কিন্তু কাজগুলো করে থাকেন। এই যে তারা এই কাজগুলো করে থাকেন সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই আমি লক্ষ্য করেছি এবং এখন এটা কমে যাচ্ছে, মানুষ সচেতন হচ্ছে যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আসতে দেরি করেছে এই একটা অভিযোগ দেওয়া হয়। এখন সারা বিশ্বে এই দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে যে কাজগুলো করা হয়ে থাকে আমাদের বাংলাদেশেও কিন্তু আমরা এই কাজগুলো করছি এবং আধুনিকায়ন করছি। আপনারা দেখবেন যে এখানে যখন মহড়া হবে তখন আমরা ড্রোন উড়িয়ে আমরা দেখতে চেষ্টা করবো যে কোথায় কী হচ্ছে, কোন মার্কেটটা কোন মার্কেট থেকে কম ঝুঁকিপূর্ণ বেশি ঝুঁকিপূর্ণ, মানে একটা কম্পিটিশন, মানে যদি বাম পাশের মার্কেট বলি আমি ঝুঁকিপূর্ণ, তো ডান পাশেরটা বলতে শুনি আমি খুবই ঝুঁকিপূর্ণ। আমরা ফায়ার সার্ভিস অধিদপ্তর চেষ্টা করি আপনাদেরকে নোটিশ দিতে, আপনাদেরকে বোঝাতে যে আপনারা ঝুঁকিপূর্ণ অথবা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন।